আইডিয়ার ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ভোকাবুলারি রনিংয়ের আরেকটি সেশনে আরেকটি এপিসোডে আমি একটি পাঁচ নাম্বার এপিসোড এক চারটি এপিসোড দিয়েছি লাস্ট উইকে আরেকটি ছিল তো এখানে আমরা পঁচিশটি পঁচিশ পঞ্চাশটি মোট পঞ্চাশটি ওয়ার্ড এবং দশটি ওয়ার্ডের পাঁচটি করে সেন আমি এবং আমি আসলে খেয়েগুলো আপনাদের হেল্পফুল হবে এবং আমরা প্রতিদিন যদি এভাবে শিখতে থাকি শুনতে থাকি তাহলে ভোকাবুলারিচ যে এটা রিচ হবে ভোকসের যে ভান্ডারটা ভান্ডাটা রিচ হবে তো আসুন আমরা আলোচনা যাই তার আগে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করবেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী লেকচারগুলো পেয়ে যাবেন এবং নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কোনোই টাকা লাগে না এটা আমাদের একটা ভুল ধারণা রয়েছে আমি আগেও বলেছিলাম তো আমার আমরা আলোচনা চলে যাই প্রথম ওয়ার্ডটি রয়েছে সুযোগ সুযোগ মানে হচ্ছে ইংলিশ মানে হচ্ছে চ্যান্স চ্যান্স মানে সুযোগ আরও বলতে পারে স্কোপ বেনিফিট ওকে এটা লাভ হতে পারে এরকম অ্যাডভান্টেজ একটা সুবিধা পেতে পারি অপরচুনিটি অপরচুনিটি একটা আমাদের সুযোগ পেতে পারে এরকম সুযোগ সুবিধা রয়েছে গোপন মানে হচ্ছে সিক্রেট সিকুরাইট মানে হচ্ছে গোপন এর আরেকটা মিনিট হচ্ছে হিডেইন আরেকটা মানে হচ্ছে প্রাইভেট আপনারা জানেন প্রাইভেট গোপন স্নিকি স্নিকি খুব গোপনে যে যায় এরকম ওকে স্নিকি স্টুডেন্ট মেবি আনরেভাল্ড আনরেভালড মানে যেটা অপ্রকাশিত রয়েছে এরকম আবার দেখুন নিশ্চিত পরবর্তী ওয়ার্ড নিশ্চিত মানে হচ্ছে সে হিমেড শিও মেডশিও সার্টেইন সার্টেইন তারপর হচ্ছে আর একটি শ্রোণিম হচ্ছে সিকিওর সিকিওর করা তারপর হচ্ছে অ্যাসিওর অ্যাশিওর্ড অ্যাপসিলিউট অ্যাপসেলিউট তো এগুলো হচ্ছে নিশ্চিতের শ্রণিম আরেকটি ওয়ার্ড প্রলোভন প্রলোভেনের প্রলোভনের প্রথম ইংলিশটা হচ্ছে সিডাকশন সিডাকটিভ অ্যাডেকটিভ এবং সিডাকশন হচ্ছে নাউন প্রলোভন নাউন ডিকয় ডিকয় মানে প্রলোভন দেয়া অ্যাট্রাকশন অ্যাট্রাকশন মানে এক ধরনের প্রলোভন আমার বেইট মানে টোপ দেয়া বেইট বিআইটি বেইট প্রলোভন বা টোপ বেইট দিয়ে আপনার একটা মাছ মারা এরকম আরেকটা হচ্ছে টেম্পটেশন টেম্পটেশন মানে হচ্ছে প্রলোভন করা প্রলোভন দেয়া এরকম ওকে আমরা নেক্সট ওয়ার্ডে আসছি গবেষণা আমরা খুব সহজ একটি ওয়ার্ড বাট আমরা শিখি রিসার্চ মানে গবেষণা করা এক্সাম মানে গবেষণা করা এক্সামাইনিং দ্য ফ্যাক্টস সত্যটা সে তদন্ত করছে গবেষণা করছে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট কোয়েস্ট কোয়েস্ট মানে একটা কোনো কিছু অনুসন্ধানে যাওয়া যাওয়া এরকম গবেষণার একটি সিনোনিম তারপর ইনকোয়ারি ইনকোয়ারি মানে গবেষণা করা আমরা নেক্সট ওয়ার্ডে আসি নির্বাচন নির্বাচন মানে হচ্ছে সিলেকশন আমরা জানি ইলেকশন জানি চয়েস মানে জানি ভলিউশন মানে ইচ্ছা মানে আমার যেটা ইচ্ছা সেটা করব ভলিউশন আই হ্যাভ টু চুজ এনি অল্টারনেটিভ দুটোর মধ্যে একটিকে চুজ করা অল্টারনেটিভ ওকে অল্টারনেটিভ স্বার্থপর মানে সেলফিস আমরা জানি আরেকজন ইগোটেস্টিক ইগোটেস্টিক আরেকটা হচ্ছে হগিস স্বার্থপর মানে হগিস আরেকটা দেখুন ন্যারো ন্যারো ডাউন ন্যারোডাউন দ্য গ্যাপ আবার ন্যারো মাইন্ডেড ন্যারো মাইন্ডেড আমরা বলি ন্যারো মাইন্ডেড ম্যান সেলফ সার্ভিং সেলফ সার্ভিং শুধু নিজেকেই নিয়ে চিন্তা করে নিজেকেই নিজের ভালোটা বুঝে এরকম সেলফ সার্ভিং সাদৃশ্য বা মিল সিমিলারিটি প্যারোল প্যারালাল প্যারাল টু ড্যাট লাইন ওকে এরকম প্যারালয় ইমেইজ ইমিজ ইমিজ সাদৃশ্য মিল ইমিজ ইমিজ মানে হোক সাদৃশ্য মিল বা ইমিজ ইকোয়ালিটি সাদৃশ্য মিল ইকোয়ালিটি সমতা লাইকনেস সাদৃশ্য মানে লাইকনেস নির্বোধ সুফিট ফুল ডাম ইউ আর ডাম হেরেড ফুল ওকে আমরা এইভাবে বলি ডাম হেরেড নির্বুদ্ধি এরকম তারপর মাইন্ডলেস মানে যার মনি নেই মানে সে একটা নির্বোধ ব্রাইটলেস মাইন্ডলেস ব্রেনলেস এরকম হচ্ছে নির্বল সচেতন খুব সহজে একটি ইংলিশ বারটা আমরা কিছু জেনে রাখি আওয়ার মানে সচেতন আওয়ার আওয়ার এ ডাব্লু এ আর ই মানে সচেতন কনসাস কনসাস সেন্সিভো সেন্সিভো মানে সচেতন আরেকটা হচ্ছে অ্যানিমেট সচেতন জীবন্ত এরকম যেটা চলে এরকম সচেতন সচেতন মানে অ্যানিমেট ইন অ্যানিমেট মানে অসচেতন যেটা নির্জীব ওকে আমাদের জীবন তো একটি জীবনলেস একটা আমার জীবন্ত বা সচেতন চেতন আসছে যার এনিমেট এদিক দিয়ে স্যানশিয়েন্ট স্যানশিয়েন্ট সানসিয়ান্ট স্যানস্যান্ট স্যানটিয়েন্ট না কিন্তু হবে স্যানসিয়ান্ট সানসিয়ান্ট স্যান্ট এটা স্বয়ের উচ্চারণ স্যানশিয়েন্ট স্যানসিয়ান্ট মানে সচেতন তো আমরা এই পঞ্চাশটি ওয়ার্ডশিপটা আমার সাথে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমার সঙ্গে থাকবেন পরবর্তী লেকচারগুলো পরের জন্য সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং টুডে And wishing you um, uh, all the best. And inshallah, we'll be coming again with another lecture next week. Till then, stay well.